ইসলামপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর দুই আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির পক্ষে জামালপুর শেরপুর সংরক্ষিত এমপি হোসনে আরা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও চেয়ারম্যান মনোনয়ন দাখিল করেন। ইসলামপুর উপজেলা প্রতিনিধি হেলাল উদ্দিন এই তথ্যচিত্রে বিস্তারিত। বুধবার দুপুরে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী মনোনয়নপত্র গ্রহণ করেন। টানা চতুর্থবার দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদুল হক খান দুলাল। নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রেখে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 7 জানুয়ারি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।